বহুদিনে বঞ্চিত হয়ে থাকা অতি দরিদ্র আট হাজার পাঁচশ জন পরিয়ালে এই রেশন কার্ড নাম অন্তর্ভুক্ত হয়েছে। এই কার্যসূচীর আরো একটা ইয়ার লাভ আছে, সেইটো হৈছে যে ইয়ার যেসকলে রেশন কার্ড পাব তেওঁলোকে পাঁচ লাখ টকালৈকে চিকিৎসা ব্যয় সাহায্য পাব আৰু তেওঁলোকে ভৱিষ্যতে যিটো আমাৰ পি এম আই ঘৰ আছে সেই ঘৰৰো এই লোকসকলক সংলগ্ন কৰা হ'ব। গতিকে অতি সুন্দৰভাৱে এই কাৰ্যসূচীত মহিলাসকলে অংশগ্ৰহণ কৰিছে, মই আনন্দিত হৈছোঁ আৰু আশা কৰিছোঁ যে দৰিদ্ৰতা নিবাৰণৰ প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ যি লক্ষ্য, মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার যে সকল যে অসমখন পাঁচখন শ্রেষ্ঠ রাজ্যের ভিতর এখন হব লাগে আর এই আঁচনিবিলাকে সেই আগুয়াই যাওয়ার একটা বিরাট নির্ণায়ক ভূমিকা গ্রহণ করবে। অভিনন্দন, আপনার এজনী ছোৱালী জন্ম হয়েছে। লাহি পাহি